প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 21 এবং 22 পেজের এই নমুনা উত্তর দুটি দেখে নিব। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে নমুনা উত্তরটি দেখে নেই, 21 এবং 22 পেজের। এই হচ্ছে তোমাদের 21 নং পেজের নমুনা উত্তর। নিরাপদ খাদ্য নিয়ে আমাদের তৈরি করা স্লোগান। 1. চাই নিরাপদ খাদ্য, এটি হোক মোদের প্রতিপাদ্য। 2. যদি সুস্থ থাকতে চান, ফরমালিন মুক্ত খাবার খান। 3. বাসি খাবার খাবো না, রোগ ব্যাধি আক্রমণ করবে না। 4. বিশুদ্ধ পানি পান করি, নিরাপদ জীবন করি। 5. এসো মোরা প্রতিজ্ঞা করি, জাঙ্ক ফুড করি বার করি। 6. সতেজ টাটকা ফল খায়, আনন্দে দিন কাটায়। 7. সুস্থ থাকবে শরীর তোমার, যদি খাও পুষ্টিকর খাবার। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের 21 নং পেজের সমাধান। চলো এবার আমরা 22 নং পেজে চলে যাই। 22 নং পেজের নমুনা উত্তর হচ্ছে এই। পরিবারের কাজে অংশগ্রহণ ও সচেতনতার জন্য আমার পদক্ষেপ, আর এই কলমে আছে সামাজিক সচেতনতার জন্য আমার পদক্ষেপ। 1. রান্নার কাজে মাকে সাহায্য করব, আর এখানে হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার খেতে আহ্বান করব। 2. খাবার পরিবেশন কাজে সাহায্য করব, এই পাশে 2 হচ্ছে ফাস্টফুড, জাঙ্ক ফুড ইত্যাদি পরিহার করার অনুরোধ করব। 3. খাবার রান্নার ক্ষেত্রে পুষ্টিগুণ বজায় রাখব, এখানে 3. খাবার ও হোটেলের খাবার ঢেকে রাখার অনুরোধ করব। তারপরে 4 নম্বর দেখো, অতিরিক্ত খাবার সংরক্ষণ করব। আর 4 নম্বর এখানে দেওয়া হচ্ছে খাবার হোটেলে রান্নার পূর্বে খাদ্যদ্রব্য ভালো মতো পরিষ্কার করার আহ্বান জানাব। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের 22 নং পেজের সমাধান। তোমরা যদি বাকি অন্য কোনো সাবজেক্টের সমাধান পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারো।